আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ফলটা আমি এখন খাবো, বাট আপনাদের সাথে এটা কাইটা শেয়ার করব। এবং এই ফ্রুটের ব্যাপারে যদি আমি বলি, আমি ভুল না করলে কোরআন বা হাদিসে এটার ব্যাপারে বলা আছে, কিন্তু এই ফলটার নাম আমি আসলে জানি না। এটা আমি এর আগে অনেকবার খাইছি, আজকেও কিনে আনলাম। এই যে এইখানে মেবি বারোটার মতো আছে, নিচে ছয়টা উপরে ছয়টা, সো 3 টাকা 49 সেন্ট। সো এটা ও $3.5 যাই হোক। সো এটা আমি কাটি, দেখি এটা কি। আরেকটা কথা আমি বলি, ফ্রুট খাইতে হইলে দুইটা দেশে যাইতে হইব, আমেরিকা এবং আরেকটা দেশ হলো চায়না। এই দুই দেশে সব রকমের ফ্রুট পাওয়া যায় হিউজ, এবং দুইটা দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো এটা আমি এখন কাটি, দেখি কি হয়। ওকে, ওকে, সো এই যে এগুলো রসুন, আমি বলি এই যে এগুলো আরেকটা, ওকে, রসুনের মতো। হ্যাঁ, এই যে ওকে, খেজুরের মতো বলা চলো। ওকে, আমি ইয়ে করি, এটা পরে কাটি, আমি এটা একটা জাস্ট ওয়াশ করি। দেখার জন্য দেন এগুলো আমি কাইটা খাই, এটার ভিতরে কি আছে। এক হাতে ক্যামেরা ধরে কাটা একটু কষ্ট হয়, বাট ওকে আমি কাটি, বিকজ আমি জানি কীভাবে কাটতে হয়। এই যে এই যে ফলটার ভিতরে এরকম হয়। ওকে, যে সেটাই চোকলাটা, চোকলা সহ মানুষ খায়, চাইলে খাওয়া যায়, আমি চোকলা সহ খাই, এবার বিকজ এটা চোকলাটা অনেক পাতলা। এই যে তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি খাই, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। সবসময় পাওয়া যায় না, হ্যাঁ, এই ফ্রুটটা সবসময় পাওয়া যায় না, দাম যাই হোক, বাট সবসময় পাওয়া যায় না। সো আজকে পাইলাম, এই জন্য নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, আমি খাই।